হ্যালো ফ্রেন্ডস, আজ একটা ভিডিও নিয়ে আমি কথা বলবো যে ইউটিউবের থাম্বনেল কীভাবে লাগাবেন, সেই ভিডিওটা নিয়ে আজ আমি আজ হাজির হয়েছি। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই ইউটিউব ভিডিও জাব্বার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটাকে জরুর অন করে দিন। এর আগেও আমি লেটেস্ট লেটেস্ট ভিডিও যদি আপলোড করি সবার আগে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো দেরি না করে আজ আমরা দেখবো যে ইউটিউব ভিডিওতে থাম্বনেল কীভাবে লাগাবো, সেই ভিডিওটা আজ দেখবো। তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে ইউটিউবটাকে ওপেন করতে হবে। গুগল ক্রমে গিয়ে এরকম ইউটিউবটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার চ্যানেলে চলে যাবেন। এখানে ওয়েবসাইটে গিয়ে তিনটে আইকনের কাছে ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যে অপশানটি আছে মাই চ্যানেল, সেটাতে ক্লিক করবেন। মাই চ্যানেলে ক্লিক করার পরে আপনার সামনে আপনার চ্যানেল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যে ভিডিওতে থাম্বনেল লাগাবেন সেই ভিডিওটাতে আপনাকে চুজ করতে হবে। তো প্রথমে কী করতে হবে, এখানে যে অপশানটা আছে দেখুন এখানে ভিডিও ম্যানেজার অপশানটা, সেটাতে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজার অপশানে ক্লিক করার পরে এখানে আপনার সামনে আপনি যতটা ভিডিও আপলোড করেছেন সেতটা ভিডিও আপনার এখানে শো করবে। তো আপনি যে ভিডিওটা থাম্বনেল লাগাবেন সেই ভিডিওটা আপনাকে এখানে চুজ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে যে লেখা আছে ভিডিওটা প্যান কার্ড অ্যান্ড আধার কার্ডের লিঙ্ক কীভাবে করবেন সেই ভিডিওটায় আমি একটা থাম্বনেল লাগাবো। তো সেই ভিডিওটা চুজ করে আপনাদেরকে দেখাবো। যে প্রথমে এখানে ক্লিক করবেন, এডিট অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। যে এডিট অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার সামনে এডিটের অপশানটা চলে আসবে। এখানে আপনি যদি আপনার ডিসক্রিপশন, ভিডিওর ডিসক্রিপশন যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, যদি আপনি এখানে টেস্ট যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি কিছু চেঞ্জ করবো না, আপনাদের খালি এই ভিডিওটা দেখাবো যে থাম্বনেলটা কীভাবে লাগাবেন সেই অপশানটা দেখাবো। ঠিক আছে, তো এখানে দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ ইজ 2 MB। ঠিক আছে, যে থাম্বনেলটা আপনি বানাবেন সে থাম্বনেলটার সাইজটা হবে 2 MB। ঠিক আছে, 2 MB-র বেশি হলে এখানে আপনি আপলোড করতে পারবেন না। এখানে ম্যাক্সিমাম সাইজ ইজ 2 MB এখানে দেওয়া আছে। তো এতটা মাপই আপনাকে থাম্বনেল বানাতে হবে, বানানোর পরে আপনাকে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এখানে এবার আপনাকে কি করতে হবে, আগে থেকে আপনাকে থাম্বনেল বানিয়ে রেডি করে রাখতে হবে আপনার ফাইলে। তারপরে এখানে ভিডিও, আপনার ভিডিও ম্যানেজার অপশানে এসে এখানে আপনাকে ক্লিক করতে হবে, কাস্টম থাম্বনেলতে ক্লিক করবেন। যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে রাইট সাইডে দেখবেন একটা ফাইল, ডাউনলোড ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখানে ক্লিক করবেন, রাইট সাইডে যে ডাউনলোড ফাইল আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম অনেক পেজ চলে আসবে। পেজ আসার পরে যে আপনার গ্যালারি অপশানটা আছে গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে আপনি থাম্বনেল বানিয়ে রেখেছেন সেখানে আপনি চলে যাবেন এখানে। ঠিক আছে, তো আমি যে থাম্বনেলটা লাগাবো সেখানে আমাকে এখানে চুজ করতে হবে যে এটা, এই থাম্বনেলটা আমাকে নিতে হবে। ঠিক আছে, তো আমি এই থাম্বনেলটা আপলোড করে দিলাম এখানে। ঠিক আছে, আপলোডিং হচ্ছে, দেখুন থাম্বনেলটা এখানে আপলোডিং হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এবার কি করতে হবে, এখানে থাম্বনেলটা দেওয়ার পরে এখানে দেখুন রাইট সাইডে উপরে অপশন আছে এখানে সেভ চার্জ, এখানে সেভ চার্জে ক্লিক করে দেবেন। সেভ চার্জে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে থাম্বনেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তো আবার কি করতে হবে আপনাদেরকে, এখানে আবার আপনি মাই চ্যানেলে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপনার মাই চ্যানেল আছে এটাতে ক্লিক করবেন। মাই চ্যানেলে যাওয়ার পরে এখানে আপনার থাম্বনেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, এবার ভিডিওটা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন আপনার এখানে থাম্বনেলটা চলে আসবে। হ্যালো ফ্রেন্ডস, সরি এখন আসেনি, আমার একটু গড়বড় হয়ে গেছে, ক্ষমা করবেন, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু প্রবলেমের জন্য। এখানে মাই চ্যানেলে আবার চলে আসবেন। মাই চ্যানেলে আসার পরে এখানে আপনার ভিডিও ম্যানেজারে যাবেন। হ্যাঁ দেখুন, এবার ভিডিও ম্যানেজারে এখানে এসে আপনি এই ভিডিওটা ওপেন করবেন। দেখুন এখানে থাম্বনেল অলরেডি চলে এসেছে। ঠিক আছে, দেখুন এখানে, এখানে আপনাদেরকে প্রথমে দেখেছিলাম প্যান কার্ড অ্যান্ড আধার কার্ডের লিঙ্ক কীভাবে করবেন। ঠিক আছে, এই ভিডিওটাতে আপনার এরকম থাম্বনেলটা ছিল না। ঠিক আছে, তো এবার থাম্বনেলটা চলে এসেছে ভিডিও ম্যানেজারে। এখানে
পেজটা আমার আর্ট আর্ট দিয়ে টাচ হয়ে গেছে, ওর জন্য পিছিয়ে পড়ে গেছে। তো এরকম ওপেন করবেন ভিডিওটা, ওপেন করার পরে দেখুন এখানে আমার থাম্বনেল চেঞ্জ হয়ে গেছে। এখানে যেটা ছিল এখানে গুগল টাইপটা ছিল, এখানে গুগলের অপশনটা ছিল, তো এখন দেখুন এখানে থাম্বনেলটা আমি যেটা বানিয়েছিলাম সেটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লিক করে এখন আপনি ভিডিওটা দেখতে পারেন যে আপনার থাম্বনেলটা চেঞ্জ হয়েছে কিনা। দেখুন থাম্বনেলটা এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে আপনি থাম্বনেলটা লাগাতে পারবেন, ঠিক আছে। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে জাব্বার ইউটিউব ভিডিও জাব্বার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে জরুর অন করে দেবেন, কারণ এইরকম আমি লেটেস্ট লেটেস্ট ভিডিও যদি আপলোড করি সবার আগে সঙ্গে সঙ্গে পাবেন। আর যদি কোনো জিজ্ঞাসা প্রবলেম থাকে তো ইউটিউব ভিডিও জাব্বার চ্যানেলের নিচে গিয়ে কমেন্টস করে লিখতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, শুভ সময়।